আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সোনামণিরা, আজ আমি চলে এসেছি মেহেরপুর অনলাইন প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণীর সোনামণিদের জন্য বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে। তো ছোট্ট সোনামণিরা, তোমরা আমার ক্লাসের সামনে বই খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো, ঝটপট, ঠিক আছে? আচ্ছা, ক্লাস শুরুর আগে তোমাদের কয়েকটা প্রশ্ন করতে চাই। তোমরা বুঝতে পারবে এই আলোচনা করলে আজকের পাঠটি কি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো, তোমাদের বাসায় কি কোনো পোষা কোনো প্রাণী আছে, পশু বা পাখি? অনেকেরই থেকে থাকে বাসায় পোষা প্রাণী, তাই না? আর যদি থেকে থাকে, তাহলে তোমাদের সাথে তাদের কেমন বন্ধুত্ব বলো তো? যদি কোনো পশু প্রাণী থেকে থাকে, যেমন বিড়াল, হাঁস, মুরগি বা এ ধরনের কোনো কিছু, তাদের সাথে তোমাদের কেমন বন্ধুত্ব? আমার কিন্তু বাসায় পোষা পাখি রয়েছে, কি তোমরা দেখবে আমার সাথে কেমন বন্ধুত্ব? হ্যাঁ, তোমরা দেখো, তোমাদের দেখায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ এটি কি? এটি টিয়া, দেখেছ? এ আমার ঘাড়ে ঘাড়ে থাকে সব সময়। আমি যখন কোথাও কোথাও যাই বা কোনো কাজ করি, ও কিন্তু আমার সাথে সাথেই থাকে। তোমাদের কেমন লাগছে আমার টিয়াটি? এর নাম হলো কি জানো? পিনাট। তাহলে আমার আরো কিছু পাখি রয়েছে, তোমাদের দেখাই। আমার ছাদে কিছু পাখি রয়েছে, তোমরা দেখো। দেখো, মনোযোগ দিয়ে দেখো, এগুলো কি? হ্যাঁ, কবুতর, তাই না? তোমাদের অনেকের বাসায় নিশ্চয় কবুতর রয়েছে। দেখো, ডিম পেড়েছে কবুতর, আর সাথে কিছু মুরগি আছে। আমার এগুলো পোষা প্রাণী, ঠিক আছে? দেখো, আমার টিয়াটি ইতিমধ্যে আমার মাথায় উঠে পড়েছে, এখন কি করে নামায় বলো তো? নামতে তো চায় না। আচ্ছা, তোমরা এবার আমি যে এই যে ছাদে আমার কবুতর পালন দেখলে, কোনো জায়গায় কোনো পশু পাখি পালন করাকে কি বলা হয়? খামার, ঠিক আছে? পশু পাখির খামার বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ কি তোমরা নিশ্চয় বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের বাংলা বইয়ের খামার বাড়ির পশু পাখি, তোমাদের বাংলা বইয়ের একটি গল্প আছে, একটি গ্রামের গল্প, সেখানে শুধুই পশু পাখি নিয়ে গল্প। কি সেটি? কি খামার বাড়ির পশু পাখি। তোমরা খামার বাড়ির পশু পাখি এটুকু লিখে নাও খাতাতে, আজকের পাঠ খামার বাড়ির পশু পাখি, তারিখ দাও দিয়ে লিখে নাও। আর আমি আজকে পড়াবো প্রথম অংশটুকু, গ্রামের নাম সোনাইমুড়ি থেকে ভুসি খাই, এ পর্যন্ত, ঠিক আছে? তোমাদের বাংলা বইয়ের 52 পৃষ্ঠার এই পাঠটুকু তোমাদেরকে এখন পড়াবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি তোমাদের পাঠ্যাংশটুকু পড়ে শোনাই, তোমরা শোনো, ঠিক আছে? দেখতে পাচ্ছ নিশ্চয়, গ্রামের নাম সোনাইমুড়ি, গ্রামে নানা পেশার মানুষের বাস। পেশা তোমরা নিশ্চয় বোঝো, মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেটাকে আমরা পেশা বলে থাকি। তাহলে গ্রামের নাম সোনাইমুড়ি, গ্রামের গ্রামে নানা পেশার মানুষের বাস, গ্রামের পাশে তিতাস নদী, সেই নদীর পাড়ে গনি মিয়ার খামার বাড়ি। খামার, খামারে আছে অনেক গরু ও বাছুর। দিনের বেলা গরুগুলো মাঠে চরে, ঘাস খায়, বাছুরগুলো এদিক ওদিক ছোটাছুটি করে। মাঝে মাঝে
গাভি হাম্বা হাম্বা ডাকে। গাভি কেমন করে ডাকে? হাম্বা হাম্বা, তাই না? আর ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে। হ্যাঁ, তোমরাও যেমন মায়ের কাছে ছুটে যাও, প্রত্যেক প্রাণী তার মায়ের কাছে এভাবে ছুটে যায়। তো বাছুরগুলা লাফাতে লাফাতে ছুটতে ছুটতে মায়ের কাছে চলে যায়। খামারের গরুগুলো খোলার ভুষি খায়। আজকে আমি এইটুকু তোমাদের সাথে পড়াবো, ঠিক আছে? তাহলে তোমরা এবার আমার সাথে পড়ো। গ্রামের নাম সোনাইমুড়ি। গ্রামে নানা পেশার মানুষের বাস। গ্রামের পাশে তিতাস নদী, সেই নদীর পাড়ে গনি মিয়ার খামার। খামারে আছে অনেক গরু ও বাছুর। দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে ঘাস খায়, বাছুরগুলো এদিক ওদিক ছোটাছুটি করে। মাঝে মাঝে গাভি হাম্বা হাম্বা ডাকে, ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে। খামারের গরুগুলো খোল আর ভুষি খায়। তোমরা নিশ্চয় পড়ছো আমার সাথে, আরো একবার পড়াই। গ্রামের নাম সোনাইমুড়ি, গ্রামে নানা পেশার মানুষের বাস, গ্রামের পাশে তিতাস নদী, সেই নদীর পাড়ে গনি মিয়ার খামার বাড়ি। খামারে আছে অনেক গরু ও বাছুর। দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে ঘাস খায়, বাছুরগুলো এদিক ওদিক ছোটাছুটি করে। মাঝে মাঝে গাভি হাম্বা হাম্বা ডাকে, ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে। খামারের গরুগুলো খোলায় ভুষি খায়। সোনামণিরা, তোমরা নিশ্চয়ই পাঠ্যাংশটুকু পড়েছ, এবার তোমরা একটু নিজে নিজে পড়ার চেষ্টা করো। তোমাদের পাঠ্য বইয়ের 52 পৃষ্ঠা দেখো, এখানে খামার বাড়ির অনেক ছবি আছে। তোমরা একটু দেখো, গরুর খামার, পায়ে কবুতরের খামার, ছাগলের খামার, হ্যাঁ মুরগির খামার, আর কি হাঁসের খামার। আর তোমরা একটু পাঠ্যাংশটুকু পড়ার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে তোমাদের কিছু কাজ দিচ্ছি। আচ্ছা, এখানে তোমাদের কাছে কোনো নতুন শব্দ আছে? দেখো তো, চেষ্টা করে নতুন শব্দ বের করার, যেগুলোর অর্থ জানো না বা কঠিন মনে হচ্ছে, যুক্ত বর্ণ আছে এরকম শব্দ। হ্যাঁ দেখো, একটি যুক্ত বর্ণ আছে, হাম্বা হাম্বা, তাই না? আর কিছু নতুন শব্দ আছে। তোমাদেরকে প্রথমে আমি যুক্ত বর্ণটা ভেঙে দেখাই, ঠিক আছে? যুক্ত বর্ণ তোমরা দেখো, যুক্ত বর্ণটা আমরা প্রথমে লিখি, ঠিক আছে? যুক্ত বর্ণের শব্দ হাম্বা। হাম্বা থেকে যুক্ত বর্ণটা কি? ময়ে। এখানে কি আছে তোমরা বুঝতে পারছ? ময়ের সাথে ব আছে। তাহলে আমরা এবার ভাঙি, ম ব, হাম্বা ময়ে বয়ে, ম ব হাম্বা, ম ব। তোমরা যুক্ত বর্ণটা খাতায় তুলে নাও। এরপরে আমি কিছু শব্দের অর্থ, তোমাদের কাছে কিছু নতুন শব্দ মনে হচ্ছে হয়তো, দেখো খুঁজে বের করার চেষ্টা করো। শব্দের অর্থ জানি, খামার, খামার মানে কি? খামার মানে পশু পালন বা
ফসল ফলানোর জায়গা, যেখানে পশুপালন করা হয় সেটাও খামার, যেখানে ফসল ফলানো হয় সেটাকেও খামার বলা হয়। পশুপালন বা ফসল ফলানোর জায়গা, এটাকে আমরা খামার বলি। তোমরা লিখে নাও শব্দের অর্থগুলো। খোল, দেখো খোল, খোল মানে কি? পশুর খাবার। পশুর খাবার যেটা সরিষার থেকে তেল বের করার পরে ঘানিতে যেটা আমাদের শক্ত আকারে থাকে ওইগুলোকে খৈল বলা হয়, সেটা হলো পশুর খাবার। একটা খোসা, খোসা মানে কি? খোসা শব্দের অর্থ কি? ছাল, ছাল বা চামড়া। ছাল বলা হয় চামড়া বা ফল বা সবজির আবরণ। ফল বা আবরণ। আবরণ তোমরা নিশ্চয় শব্দের অর্থগুলো লিখে নিচ্ছ, লিখে নাও। লিখে নিয়েছে নিশ্চয়? আচ্ছা, এরপরে তোমাদের প্রশ্নে দিই, ঠিক আছে? মুখে মুখে উত্তর বলবো এবং লিখবো। প্রশ্ন, গ্রামের পাশের নদীটির নাম কি? গ্রামের, তোমরা কিন্তু গল্পে পড়েছো, গ্রামের পাশের নদীটির নাম কি? কি বন্ধুরা, উত্তর কি হবে? তোমরা একটু উত্তরটা লেখার চেষ্টা করো, তারপরে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? আরো একটি প্রশ্ন দিচ্ছি, গাভী কিভাবে ডাকে? গাভী কিভাবে ডাকে? এই দুটো প্রশ্নের উত্তর তোমরা লেখার চেষ্টা করো, মুখে বলো এবং লেখো। গ্রামের পাশের নদীটির নাম কি? গ্রামটির নাম কি ছিল? সোনাইমুড়ি। পাশের নদীটির নাম কি ছিল? হ্যাঁ, তিতাস নদী। তোমরা নিশ্চয় লিখেছ তিতাস নদী। গাভী কিভাবে ডাকে তোমাদের বলেছি, কিন্তু এর আগে আমরা যুক্ত বর্ণ করলাম এটা দিয়ে। হ্যাঁ, হাম্বা হাম্বা, হাম্বা হাম্বা, হাম্বা হাম্বা। তো সোনামণিরা তোমরা লিখে নাও প্রশ্নের উত্তরগুলো, নিশ্চয় লেখা হয়ে গেছে।
এবার তোমাদের একটি বাড়ির কাজ দিই। আমরা তো পাঠটি ভালো করে সুন্দরভাবে পড়লাম, তাই না? তোমাদের একটি বাড়ির কাজ দেব। আচ্ছা সোনামণিরা, তোমরা বাড়ির কাজটি খাতাতে কিন্তু তুলে নিবে। তোমার প্রিয় প্রাণী সম্পর্কে, তিনটি বাক্য লিখবে। আচ্ছা তোমরা এবার নিশ্চয়ই বাড়ির কাজটি খাতে তুলে নিচ্ছ। আচ্ছা তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা তুলে নাও বাড়ির কাজটি, খুব সুন্দরভাবে তুলে নেবে কিন্তু, ঠিক আছে? সোনামণিরা, নিশ্চয় বাড়ি কাজটি তোমরা তুলে নিয়েছ। তা আজকের পাঠটি এ পর্যন্তই, পরবর্তীতে এর পরবর্তী অংশ নিয়ে ইনশাল্লাহ তোমাদের সামনে আসব ঠিক এই দিনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।